हाई गाइज वेलकम बैक टू माई चैनल। सो आज के तुम्हारे साथे शेयर करब और एक सरस्वती पुजो स्पेशल मेकअप लुक। ये जो लुकटा तुम्हारा देखते पाच्छ एटा शेयर करब यूट्यूब शॉर्ट्से, तुम्हारा सेटा चेक कर निते पारबे। और एबार आमी जे लुकटा शूट करते चलेछि सेटा होच्छे सरस्वती पूजार जोन्नो शाड़ी मेकअप लुक, जेटा तुम्हारा क्रिएट करते पारबे जोदि तुम्हारा हलुद शाड़ी परो सरस्वती पूजाय। कारण अनेकेई बासंती रंगेर शाड़ी बा हलुद धरनेर हलुद कालारेर शाड़ी परे, तार साथे तोमरा कि रकम धरनेर लुक करते पारबे सेटा शेयर करब। प्लस एई मेकअप लुकटा जेटा आमी क्रिएट करते चलेछि एटार जोन्नो आमी मात्र 6टा मेकअप प्रोडक्ट यूज करब, जेटा दिए एई लुकटा आमी करब। आशा करी तोमादेर सकलेर भालो लागबे। और आमी चेष्टा करब जतटा इजी वेते देख कराते माने देख माने मेकअपटा करते पारी सेटा तोमादेर साथे शेयर करते, जाते तोमरा सबाई एई मेकअप लुकटा करते पारो। और भिडियोटा भालो लागले भिडियोटाके प्लिज एकटा लाइक कमेंट शेयर, चैनलटाके सबस्क्राइब अवश्यई करो। ठीक आछे, ताहले चलो एबार भिडियोटाके आमरा शुरू करी। ओके, तो सबार प्रथम आमी एखाने यूज करछि एकटा टोनार, कारण मेकअप करार आगे सब समय स्किन प्रिपारेशनटा करा खूब जरूरी। तो टोनार অ্যাপ্লিকেশনের পর তোমরা যে কোনো ধরনের যা ক্রিম আছে ফেস ক্রিম সেটা ইউজ করে নেবে। তো আমি এখানে পডসের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা এখনো রয়েছে যাতে স্কিনটা ড্রাই না হয়। দেন এখানে আমি শুধু ইউজ করছি পন্ডসের বিবি ক্রিম, যেটা অ্যাজ আ ফাউন্ডেশনের কাজ করে। ইভেন কোনো রকম কনসিলারও তোমাদের ইউজ করতে হবে না, বিকজ এর কভারেজটা এত সুন্দর আর এত ভালো, আমার এটা ভীষণ পছন্দ। ইভেন এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার জন্য তোমরা যদি মনে করো প্রাইমার ইউজ করবে না, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা ভীষণ ভালো একটা বিবি ক্রিম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কভারেজটা। এরপরে আমি বিবি ক্রিমটাকে অ্যাজ আ কনসিলারও ইউজ করে নেব। আমি বিবি ক্রিমটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেছি, তোমরা যদি মনে করো হাত দিয়ে ব্লেন্ড করবে সেটাও তোমরা করতে পারো, কারণ বিবি ক্রিম নর্মালি বিউটি ব্লেন্ডারের সাহায্যেও তোমরা ব্লেন্ড করা যায়, হাত দিয়েও ব্লেন্ড করা যায়। তো আমার তারাগুলো থাকলে আমি হাত দিয়ে ব্লেন্ড করি। তোমরা কভারেজটা দেখলে। এবার পুরো মেকআপটাকে একটু সেট করব। আমি পন্ডসে সরি এখানে হচ্ছে প্যাকের আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার কিনেছিলাম, মিনিটা কিনেছিলাম 200 টাকা দাম। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সো ফেস আর নেকে ভালো করে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেবে। আর এটা একটা খুব সুন্দর লাইট একটা কভারেজ দেয় কম্প্যাক্ট পাউডারটা, যেটা আমার ভীষণ পছন্দ। দেন আমি এখানে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, সেখান থেকে ব্রাউন কালারটা একটা ছোটো ব্লেন্ডিং ব্রাশে নিয়ে পুরো আইলিডে প্রথমে কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো যেরকম আমি বলেছিলাম যে আমি যে কোনো 6টা মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপটা করবো, তোমরা দেখবে যে আইশ্যাডো প্যালেটটা আমি কতভাবে ইউজ করি। দেন এখানে আর একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম সেটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো, যাতে এজটা স্মুথ হয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে। তারপরে এই ইয়েলো শেডটা নিয়ে ট্রানজিশন এই কালারটা অ্যাপ্লাই করব, কারণ যেহেতু আমি এখানে কোনো রকম লাইনার ইউজ করব না, তার জন্য আমি এখানে একটু হালকা স্মোকি কাইন্ড অফ লুক করার জন্য আমি এইভাবে আইশ্যাডোটা ইউজ করেছি। আমার মনে হয় তোমরা সকলে এটা করতে পারবে, ভীষণ ইজি ওয়েতে আমি দেখিয়েছি। দেন কাজলের জন্য আমি L18-এর কাজল এখানে ইউজ করেছি, একটু বোল্ডভাবেই আমি কাজল এখানে ইউজ করব। আমি কোনো রকম লাইনার ইউজ করিনি, তোমরা যদি মনে করো লাইনার ইউজ করবে সেটাও করতে পারো। এবার কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে পিঙ্ক কালারের শেডটাকে কাজলের সাথে আমি এখানে স্মোক আউট করছি, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। অ্যান্ড সেটা স্মোক আউট করে নিয়ে তারপরে আমি হাত দিয়েও আরেকবার কাজলটাকে ব্লেন্ড করে নেবো, যাতে স্মোক ব্যাপারটা বেশ ভালো করে আসে, দেখতে বেশ ভালো লাগে। অ্যান্ড এই আইশ্যাডো প্যালেটটা তোমরা ডেফিনেটলি কিনতে পারো, বিকজ ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট। তোমরা মানে অনেকগুলো ওয়েতে এটাকে ইউজ করতে পারবে, যার জন্য এই প্যালেটটা ভীষণ ভালো। আন্ডার 300 রুপিতে তোমরা এটা পেয়ে যাবে, এটা নাইকাতে অ্যাভেলেবেল আছে। দেন এই যে হাইলাইটিং শেডটা দেখছি, এটা একটা কপারিশ কাইন্ড অফ আ শেড, এটাকে আইভির ইনার কর্নারটাকে হাইলাইট করে নেবো। অ্যান্ড ব্রাউনটাকেও এটা দিয়ে আমি হাইলাইট করে নেবো। তারপরে এই যে পিঙ্ক শেডটা দেখছো, এটাকেই আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করবো। তোমরা দেখবে এটা ভীষণ একটা হাই পিগমেন্টেড একটা ব্লাশ। সো অ্যাকচুয়ালি আমি একটু বেশি পরিমাণে ব্লাশ ইউজ করে ফেলেছিলাম। তো তোমরা দেখবে যে কখনো কখনো যদি তোমরাও এরকম করে ফেলো যে একটু বেশি ব্লাশ ইউজ হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে, একটা ব্লেন্ডিং ব্রাশ বিউটি ব্লেন্ডার নেবে, সেটাকে ব্লাশের ওপর একটু ড্যাপ করতে থাকবে, দেখবে যে এক্সেস যে মানে ডার্ক কালারটা লাগছে ওটা একদম সেটেল ডাউন হয়ে যাবে। দেন আমি ZM-এর মাস্কারা এখানে ইউজ করে নিয়েছি আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে। তো ভীষণ ভালো এই মাস্কারাটা, 2 থেকে 3 কোট ইউজ করলেই জাস্ট ইউ আর গুড টু গো, কোনো রকম ফলসিজের প্রয়োজন নেই। তারপরে এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই কপারের শেডটাকে আমি অ্যাজ আ হাইলাইটার হিসেবে ইউজ করবো। তোমরা দেখো হাইলাইটিং শেডটাও কত অসাধারণ লাগছে দেখতে। সো এই প্যালেটটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। আমি চেষ্টা করেছি একদম জাস্ট 6টা মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপটাকে কমপ্লিট করার। আশা করি তোমাদের এই মেকআপটা ভালো লাগবে। অ্যান্ড ইয়েলো শাড়ির সাথে তো আই থিঙ্ক এই লুকটা খুব ভালো যাবে। তোমরা চাইলে অক্টোডাইজের জুয়েলারিও এর সাথে ক্যারি করতে পারো। लिपस्टिकर जो एखे मार्सर एक लिपस्टिक यूज कर भीषण सुंदर एक शेड काइंड अफ अ पाउडर मैट फिनिश काइंड अफ अ लिपस्टिक सो ये भीषण पसंद सो हमें एखे एक डार्क कलर यूज कर तुम्हारा चाहे न्यूड शेडेओ जो पो सो ये हमारे फाइनल फिनिश लुकटा।